ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেই হারিয়ে হারের তেতোস্বাদ পেয়েছে টাইগাররা। এরপরে ধর্মশালার পাট চুকিয়ে চেন্নাইয়ে উড়াল দিয়েছেন সাকিব মিরাজরা, যেখানে টাইগারদের প্রতিপক্ষ টানা দুই ম্যাচ জিতে উঠতে থাকে নিউজিল্যান্ড। আগের ম্যাচে বড় ব্যবধানে হারা বাংলাদেশ এই ম্যাচেও আনবে এক পরিবর্তন। ইংল্যান্ডের সঙ্গে বড় ব্যবধানে হারার দিনে একাদশে ছিলেন না মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হয়েছিল তরুণ শেখ মাহাদির। একাদশে জায়গা পেয়ে খুব একটা খারাপ করেননি মেহেদি। 71 রান খরচায় তুলে নিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নদের 4 উইকেট, তাই এই ম্যাচেও তিনি জায়গা পাচ্ছেন এটা প্রায় নিশ্চিত। মেহেদি থাকলেও কিউইদের বিপক্ষে ফিরছেন রিয়াদ, সেটাও এক প্রকার নিশ্চিত। চেন্নাইয়ের উইকেট স্পিড নির্ভর, ধারণা করা হচ্ছে সেখানে বাড়তি টান পাবেন সাকিব মিরাজরা, যে কারণে মেহেদি রিয়াদ দুজনই একাদশে জায়গা পাবেন। এদিকে বিশ্ব মঞ্চে পরপর 2 ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার বৃত্তে ঘোরপাক খাচ্ছেন ওপেনার তানজিদ তামিম, সেক্ষেত্রে তাকে বসিয়েই রিয়াদকে একাদশে ফেরানো হতে পারে। আর তামিমের অনুপস্থিতিতে ওপেনারের ভূমিকায় দেখা মিলতে পারে মেহেদি হাসান মিরাজকে। চেন্নাইয়ের পিচ বরাবর স্পিন সহায়ক, এবারের বিশ্বকাপে সেখানে একটিমাত্র ম্যাচ হয়েছে, তাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে রীতিমতো ঘুরিয়ে দিয়েছে ভারতের স্পিনাররা। এই ম্যাচে তাই 4 স্পিনার ও 2 পেসারের কম্বিনেশন দেখা যেতে পারে বাংলাদেশ দলে। গুঞ্জন রয়েছে তাসকিন আহমেদের বদলে বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদের ওপরও ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।